ভিতরে তো ঢুকতে দেন না ভাই, আমাদেরকে ঢুকতে দেন, তালা খোলেন, তালা খুলে যান ভিতরে, চলেন ভিতরে যায়। ধাক্কা মারছে ক্যামেরা ট্যামেরা সব কি জন্য কখন? ওই যে কিছুক্ষণ আগে নামাজের পর আমি মিথ্যে কথা বললেন না, উনি বাই রিটেন ডিসিশন দেবেন। আপনার শুয়ে থাকা লাগবে, প্রত্যাহার করতে হলে আপনার শোয়া লাগবে। আপনারাই তো নেতা, হ্যাঁ জেলার থেকে হয়ে যাবো যাইছে হবে। একটাই দাবি, ওনাকে প্রত্যাহার করলে আমরা আন্দোলন প্রত্যাহার করবো। কোনো কিছু নাই, এখানে কোনো ছবি তোলা যাবে না, এরকম হইতো না। জানলো ভাই, উনি উনি কাউকেই ঢুকতে দেয় না, কখনোই ঢুকতে দেয় না, আমরা এক বছর ঢুকি না এখানে। আচ্ছা কিছু থাক, ঢুকতে যখন দেয় নাই তাহলে আমরা ভিতরে যাবো কেন? চলেন যাই আলাপ করি, কিন্তু এর উদ্দেশ্যে আসে নাই সে। আমার সিনিয়র তুমি যাও, যা বলো যে ওরা জেলা নেতৃবৃন্দ বলেন প্রেস ক্লাবে সভাপতি সেক্রেটারি আসছে, আপনি যে বলেন যে প্রেস ক্লাবে আপনাকে চিনি। আচ্ছা প্রেস ক্লাবে সভাপতি সেক্রেটারি আসছে কুষ্টিয়া প্রেস ক্লাব থেকে, একটু কথা বলুন আমরা নিয়ে আসি।
আপনি আশ্বস্ত করুক আমরা চলে যাব সবাই যাওয়ার থেকে না না লিখিত কিসের আশ্বস্ত এখন লিখিত দিতে হবে কিন্তু দাবি একটা উনাকে জানাতে তো প্রস্তাব করতে হবে নিয়মিত এই ঘটনাগুলো ঘটে যায় ভাইসতি বলা ঢোকা দিয়ে আগে তো ছিল না আগে তো কন্টিনিউয়াসলি আসতাম যখন এসএন ভাই কিন্তু ভালো লাগতো যুক্ত যুক্ত দিত ছবি তুলতে দিত শিক্ষা বোর্ডের কারণে সাংবাদিক উনি আসতে ওগুলি ফেরত ফেরত আসতে আমি বলতে আসি যে অবশেষে কামাল হরিনাথ হরিনাথ মন্দারের ব্যবহৃত স্মৃতিবিজড়িত উপকরণগুলি খাই পেতে যাচ্ছে ভালো এই হচ্ছে আমার ভালো নিউজ টিম ভালো এরকম তো ছিল না আগে কিন্তু যখন আমরা ফটোশুট করতে আসতাম তখন দর্শন নাট্য বেশি মুখ গেটে পর্যন্ত না আপনি সেখানে আজকে সাংবাদিকরা যেতে গেলে যদি এরকম বিড়ম্বনার শিকার হতে তাহলে এইটার মানেটা কি এখানে এই কাঙাল হরিনাথের মিউজিয়াম সারা বিশ্বের কাছে প্রচার করবে আমরা যারা প্রচার করব আমরা যার নিয়ে প্রচার করব যাকে কেন্দ্র করে আমরা সাংবাদিকতা করি সেই জায়গাটাই যদি সাংবাদিকরা ঢুকতে যে আজকে এরকম ঘটনা ঘটে তাহলে তো এইটা তাহলে কিভাবে এইটাকে আমরা ঢুকতেও না দেওয়ার কারণ হাজার একটাই ধর করতে হবে কারণ যদি প্রত্যাহার করেন আমরা চলে যাব না করলে আমরা আমাদের আমরা এখানে প্রত্যাহার তো দূর আচ্ছা প্রত্যাহার করে আশ্বস্ত করলেন আপনি হ্যাঁ আমরা আশ্বস্ত করলাম যে কারণ উনি গেলে উনি খুশি হবে উনি খুশি হোক আর মানে উনি চলে যাওয়ার জন্য কি আমাদের সাথে খারাপ ব্যবহার করতো সেরকম কথা বলো আমাদের আমাদের যে ডিমান্ডটা সেটা হচ্ছে উনি যে অসদাচরণটা করেছেন ওনাকে এখান প্রত্যাহার করে নেবেন জনগণেরও অভিযোগ রয়েছে এখানে দর্শনার্থী যারা সাধারণ তারা ওনার আচরণগত কারণে এখানে আসা কমাই দিয়েছে তো আপনি যদি আমাদেরকে আশ্বস্ত করেন যে ওনাকে আমি প্রত্যাহার করবেন আপনি আমাদেরকে সময়টা বলেন একদিন দুই দিন তিন দিন উনি আসবেন এখানে আর আসবেন না উনি আপনাকে আমরা তো এদিকে আসছি এখানে একটু ছোট একটা ইনসিডেন্ট ঘটাই ফেলছে আবার আমাদের সাংবাদিকদের সাথে একটু মনে হয় মানে ভুল বোঝাবুঝি হয়েছে বা মিসবিহেভ করছে যার প্রেক্ষিতে এখন ওনারা সবাই আমাদের মানে অবরোধ করেছেন যে ওবায়দুল্লাহকে প্রত্যাহার না করলে ওনারা যাবেন না আমি বলছি এই বিদেশ ওই আমাদের যে এক্সপ্লোরেশন অফিসার যে এখানকার ইনচার্জ হুম জি স্যার আমি বলছি যে আমরা ঠিক আছে আমরা যাই করাই দেবো করাই দেবো
ولكن هناك اشياء اخرى تتحرك وتتحرك 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 وتتحر